আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশান রিট্রাইভাল যে একশো আট নম্বর কোর্স আছে এই কোর্সের চতুর্থ লেকচারে আজকে এই চার নাম্বার লেকচারে আমরা বেশ কয়েকটি জিনিস জানবো আমার পরিচয় ইতিপূর্বে গত তিনটি লেকচারে আমি দিয়েছি নতুন করে আর দিচ্ছি না এই স্ক্রিনে আমার পরিচয় দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি চলে যাব আজকের কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আর একবার বলে নিই আমি আপনাদের একশো আট নম্বর কোর্সটি দিচ্ছি কোর্সটি হচ্ছে ডকুমেন্টেশন এন্ড ইনফরমেশন রিট্রাইভাল এবং ইউনিট থ্রি থেকে আলোচনা হবে এটি হচ্ছে লেকচার চার তো আজকের এই লেকচার চারে আমরা গত তিনটি লেকচারে জেনেছি যে ডকুমেন্টেশন কি ডকুমেন্ট কি এরপরে ডকুমেন্টেশন কাজ ডকুমেন্টেশন সেবা এই বিষয়গুলো আমরা জেনেছি এছাড়াও আমরা জেনেছি যে ডকুমেন্টেশন যে একটি চক্রাকার পদ্ধতি এই পদ্ধতিটি কিভাবে সম্পন্ন হয় ধাপে ধাপে সেটিও আমরা জেনেছি সর্বশেষ আমরা জেনেছিলাম যে কোনগুলো হচ্ছে ডকুমেন্টেশন সেন্টার কোনগুলোকে আমরা ডকুমেন্টেশন সেন্টার হিসেবে অভিহিত করব বা চিনতে পারবো এবং সেই ডকুমেন্টেশন সেন্টারের আমরা আধুনিক যে তথ্য ডকুমেন্টেশন সেন্টার ছিল সেগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি এবং সেগুলোর বিস্তারিত আলোচনায় আমরা সেই সময় করতে পারিনি আমরা বলেছিলাম যে সামনের লেকচারগুলোতে এ নিয়ে আলোচনা করব তো আজকে স্লাইডে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টেশন যে সার্ভিস রয়েছে এই ডকুমেন্টেশন সেবা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো হচ্ছে কোনগুলো বর্তমানে এই আধুনিক পৃথিবীতে বিশ্বের অন্যান্য দেশে এবং বাংলাদেশে যে আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মোটামুটি কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানার তো এই কোর্স রিলেটেড যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটি হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশান রিথ ট্রাইভাল আমরা সাধারণত আধুনিক ডকুমেন্টেশন সেন্টারে কারণে এই যে তথ্য পুনরুদ্ধার করে যেন আমরা সেবা দিতে পারি আর এই তথ্য পুনরুদ্ধারের কাজটা করে থাকি আমরা এই গ্রন্থাগার পেশাজীবীরা তো চলুন আমরা কোন কোন আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সেবা সম্পর্কে জানবো এবং তাদের কার্যাবলী সম্পর্কে জানবো সেগুলো এক পলক আমরা দেখে নিই আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা জানবো ব্যান্স ডক সম্পর্কে ব্যান্সডক হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য ও ডকুমেন্টেশন কেন্দ্র রয়েছে সেটি এটি বাংলাদেশের ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এছাড়া আমরা আলোচনা করব বিআইডিএস নিয়ে বিআইডিএস হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ যেটি আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার এটি হচ্ছে একটা আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র এবং ডকুমেন্টেশন কেন্দ্র তো এটি হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের এটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমি শুধু প্রিলিমিনারিজ পরিচয় পর্বে যে কোন কোন প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব এবং সেটির বাংলা অর্থটি আমি বলে দিচ্ছি এ কারণে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে উন্নয়নমূলক ডকুমেন্টেশন সেবা প্রদান করা হয়ে থাকে এরপরে তিন নাম্বার যে ডকুমেন্টেশন সেন্টারটি আমরা দেখতে পাচ্ছি আইসিডিডিআরবি আইসিডিডিআরবি হচ্ছে কি আমরা খুব সহজভাবে জানি যে ঢাকার মহাখালীতে যে খুবই নাম করা জনপ্রিয় একটি হাসপাতাল রয়েছে এবং গবেষণা কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে ডায়ারিয়া নিরাময় বা আমাশয় নিরাময় কেন্দ্র ও গবেষণা কেন্দ্র যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এটি এই উপমহাদেশের মধ্যে খুবই প্রখ্যাত একটি আমাশয় নিরাময় কেন্দ্র ও গবেষণা কেন্দ্র এবং এখান থেকে স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ রয়েছে তারা প্রচুর পরিমাণ ডকুমেন্টেশন সেবা পেয়ে থাকে এবং গবেষণা হয়ে থাকে এছাড়া রয়েছে এআইসি এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার এটি হচ্ছে কৃষি তথ্য কেন্দ্র এটি ঢাকার যে ফার্মগেট রয়েছে ঢাকার ফার্মগেটে অবস্থিত এটি একটি ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ইনফরমেশন সেন্টার এটাকে এস এআইসিও বলা হয় অর্থাৎ সার্ক এগ্রিকালচারাল যে ইনফরমেশন সেন্টার রয়েছে সেটিও বলে এটিকে অভিহিত করা হয় এরপরে রয়েছে সিরডাপ সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অর্থাৎ এই যে এশিয়া এবং প্যাসিফিক যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর যে সমন্বিত যে পল্লী উন্নয়ন রুরাল ডেভেলপমেন্ট এই বিষয়ে এই ডকুমেন্টেশন সেন্টারটা স্থাপিত হয়েছে এবং এখানে পল্লী উন্নয়ন সংক্রান্ত এই দেশগুলোর পারস্পরিক যে সহযোগিতা সেগুলোকে কেন্দ্র করে মূলত ডকুমেন্টেশন সেবাটি এখানে দেওয়া হয় আপনারা যেমনটি জানেন যে প্রত্যেকটি ডকুমেন্টেশন সেন্টার এখানে আমরা যে তিনটির কথা আলোচনা করলাম নাম বললাম ব্যান্স ডক বিআইডিএস এবং সেডাক আই সি তিনটি কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এরা কাজ করে যাচ্ছে এছাড়াও আরেকটি যেটি বললাম এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার এটিও আমরা দেখতে পাচ্ছি এগ্রিকালচারের উপর এরপরে সিডের কথা বললাম আমরা এই যে পাঁচটি নাম বললাম এই পাঁচটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এবং এগুলো বাংলাদেশের আমাদের এই দেশের ডকুমেন্টেশন সেন্টার যেগুলো আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রেখে চলেছে এছাড়াও আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ইফলা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর লাইব্রেরি অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউটস এটি হচ্ছে সব চাইতে বড় কনগ্লোমারেট বা অ্যাসোসিয়েশন বা প্রফেশনাল বডি কাদের এই যে গ্রন্থাগার ও তথ্য পেশাজীবীদের সারা বিশ্বব্যাপী যত গ্রন্থাগার সংগঠন রয়েছে তাদেরকে সম্পৃক্ত করার প্রয়াস নিয়ে উদ্যোগ নিয়ে এই সংগঠনটি তৈরি হয়েছিল এর বিস্তারিত ইতিহাস ও কার্যাবলী এর লক্ষ্য উদ্দেশ্য আমরা পরবর্তীতে জানব এরপরে রয়েছে ব্যান বেজ আমরা জানি ঢাকার যে পলাশি রোড রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দক্ষিণ পাশে কলাশি রোডে এই প্রতিষ্ঠানটি অবস্থিত এই প্রতিষ্ঠানটি কী করা হয় বাংলাদেশের যত শিক্ষামূলক তথ্য রয়েছে এই তথ্যগুলো কি এখানে সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় এবং বিতরণ করা হয় বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশান স্ট্যাটিস্টিক অর্থাৎ বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো নামে পরিচিত বাংলায় এরপরে রয়েছে ইন্সডক আমরা প্রথমেই যে ব্যান্সডক সম্পর্কে জানলাম এই ব্যান্সডকের আদলেই হচ্ছে কি ইন্সডক যেটি ইন্ডিয়ার কি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার এটিরও নাম পরিবর্তন হয়েছে পরবর্তী লেকচারগুলোতে আমরা জানবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় নয়টি দেশি ও বিদেশি কি ডকুমেন্টেশন সেন্টারের নাম আমরা বলেছি এগুলো প্রত্যেকটায় আমরা বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে তিনটি লেকচারে আজকের প্রথম লেকচারে আমি চেষ্টা করবো ডক বিআইডিএস আইসিডিডিআরবি এই তিনটি প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করার তো চলে যাই আমরা এই যে আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র বা ডকুমেন্টেশন কেন্দ্র রয়েছে তাদের যারা লিডিং এই ডকুমেন্টেশন এবং ইনফরমেশন সেন্টার রয়েছে দেশে এবং বিদেশে সেগুলোকে নিয়ে আমরা আলোচনার চেষ্টা করছি আর প্রথম এই প্রফেশনাল বডিসগুলো এবং এই মডার্ন যে ডকুমেন্টেশন সেন্টারগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনার প্রথম প্রচেষ্টা হিসেবে আজকে চার নাম্বার লেকচারে আমরা প্রথম তিনটি প্রতিষ্ঠান ব্যাংসডক বিআইডিএস এবং আইসিডিডিআরবি এই তিনটি নিয়ে আমরা আলোচনা করব দেখুন ডকুমেন্টেশন আমরা করি কি কারণে কারণ ডকুমেন্টেশন সার্ভিস দেওয়ার জন্য আর এগুলো প্রদান করা হয় কোথা থেকে আমরা সবাই জানি কারণ ইতিপূর্বে তিনটি ক্লাস আমরা জেনে এসেছি যে ডকুমেন্টেশন সেন্টার থেকে প্রদান করা হয় আর এগুলো হচ্ছে কি আধুনিক গ্রন্থাগার ও ডকুমেন্টেশন সেন্টার বা কেন্দ্র তো চলুন আমরা বিস্তারিত একে একে এগুলোর বিস্তারিত আলোচনা চলে যাই এই চার নাম্বার লেকচারে আমরা প্রথম তিনটি যে মডার্ন ডকুমেন্টেশন ইনফরমেশন সেন্টার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন এই চার নাম্বার লেকচারে আমরা যে এই যে মডার্ন ডকুমেন্টেশন ইনফরমেশন সেন্টার যে রয়েছে এগুলোর যে কার্যাবলী এবং পরিচিতি নিয়ে আলোচনা করব তো তার পূর্বে আমাদেরকে জানতে হবে যে ডকুমেন্টেশন সার্ভিসটা আসলে কি আমরা জানি যে ডকুমেন্টেশন সেন্টারগুলো প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত উদ্যোগে এবং তাদের উদ্যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে কি যে ডকুমেন্টেশন সেবা প্রদান করা আর ডকুমেন্টেশন সেবা প্রদান করা হয় কীভাবে আমরা জানি যে তথ্য সামগ্রী সংগ্রহ করার পর সেগুলো প্রক্রিয়াকরণ করে সংরক্ষণ করা হয় এবং পুনরুদ্ধার করা হয় তো এই যে সংগৃহীত যে ডকুমেন্ট রয়েছে এই সংগৃহীত ডকুমেন্টকে পুনরায় আমরা বিভিন্ন স্পেসিফিক ডকুমেন্টেশন লিস্ট তৈরি করে অর্থাৎ ইন্ডেক্স তৈরি করে অ্যাবোস্ট্র্যাক তৈরি করে ক্যাটালগ কার্ড তৈরি করে তারপরে সিএএসএসডিআই এগুলোর মাধ্যমে কি করে আমরা সেবা দিয়ে থাকি তো এই যে এই সেবাগুলো আমরা দিতে চাই এগুলো ডকুমেন্টেশন সেন্টার হোক অথবা লাইব্রেরি সেন্টার হোক বা ইনফরমেশন সেন্টার হোক এখান থেকে প্রদান করার একটা নির্দিষ্ট ব্যবস্থা থাকে যেহেতু এক একটি ডকুমেন্টেশন সেন্টার এক এক রকম উদ্দেশ্য নিয়ে তৈরি এবং এক এক বিষয়ের উপর এক এক ফিল্ডের উপর নির্ভর করে এটি তৈরি হয়েছে বা এক এক গবেষণা ক্ষেত্রকে উৎসাহিত করার জন্য তথ্য প্রদান করার জন্য এগুলো প্রতিষ্ঠিত হয়েছে তো সুতরাং আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে কি এগুলো এক একটি ডকুমেন্টেশন সেন্টার এক এক রকমের তথ্য প্রদান করে থাকে তো আমাদের এই তথ্য প্রদান করার পদ্ধতিগুলো দেখা গেল যে অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু কমন থাকতে পারে আবার কিছু কিছু প্রতিষ্ঠান ডকুমেন্টেশন সেন্টার কিছু কিছু ডকুমেন্টেশন ও তথ্য কেন্দ্রের কিছু কিছু সেবা ভিন্ন হতে পারে তো চলুন আমরা জানবো এই ডকুমেন্টেশন সেবাগুলোর মধ্যে কোন কোন আধুনিক ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার কোন কোন সেবাগুলো তারা প্রদান করছে ডকুমেন্টেশন সেবা প্রদান পদ্ধতি ডকুমেন্টেশন ওয়ার্ক এবং ডকুমেন্টেশন সার্ভিস দুটোকেই মিন করে কিন্তু মূলত ডকুমেন্টেশন সার্ভিস যে রয়েছে সেটিকে মূলত হাইলাইট করে তো গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র এবং ডকুমেন্টেশন কেন্দ্র থেকে যে ডকুমেন্টেশন সেবান সেবা প্রদান করবে সেটি এখানে বলা হয়েছে যে তারা পদ্ধতি সেবা প্রদান করে থাকে এটি আমরা পর্যায়ক্রমে সকল স্লাইডগুলোতে দেখব আর ডকুমেন্টেশন সেবা প্রদান করার পদ্ধতিগুলোর মধ্যে বহুল যে সবচেয়ে পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে ইন্ডেক্সিং এবং অ্যাবস্ট্র্যাক্টিং এছাড়া বিভিনোগ্রাফি রয়েছে ক্যাটালগ রয়েছে তো এই চারটি যে মেকানিজম বা ওয়ে বা প্রসিডোর রয়েছে এগুলো হচ্ছে বেস্ট ওয়ে অফ প্রোভাইডিং ডকুমেন্টেশন সার্ভিস অর্থাৎ সর্বোত্তম পদ্ধতি এবং এগুলো প্রায়োরিটি বেসিসে ফলো করা হয় তো দেখুন যেহেতু এক এক ধরনের ডকুমেন্টেশন কেন্দ্র এক এক ধরনের ডকুমেন্টেশন সেবা প্রদান করে সো আমরা বিভিন্ন ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন দেখুন প্রথমে আমরা জানবো ডক আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র টেকনিক্যাল শব্দটির অর্থ কোথায় কোথায় আমরা কারিগরি ব্যবহার করতে দেখি আবার প্রযুক্তিও ব্যবহার করি এখানে দুটো বিষয় রয়েছে কারিগরি যেটি যেটি হাতে কলমে বোঝায় আর প্রযুক্তিগত যেটি যেটি বিজ্ঞান নির্ভর বিজ্ঞান নির্ভর পদ্ধতি প্রয়োগ করে গবেষণা করা হয় সেটিকে প্রযুক্তিগত বলা হয় তো এখানে টেকনিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে এটি আমরা অনেকেই বুঝতে পারি না যেমন আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে এগুলো থেকে কি কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয় টিডিসি যেগুলোকে বলা হয় তো আমাদের তাহলে এগুলো কি ওরকম টেকনিক্যাল নো এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল অর্থাৎ টেকনোলজি ডিপেন্ডেন্ট এবং টেকনোলজিক্যাল মেথড ব্যবহার করে কি এখানে রিসার্চ সম্পন্ন করা হয় এবং ওই সমস্ত গবেষণার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবং সে প্রকাশনাগুলোকে এই আধুনিক গ্রন্থাগার ও ডকুমেন্টেশন সেন্টারে কি করা হয় প্রিজার্ভ করা হয় তো আমরা ব্যান্সডক সম্পর্কে এখন একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমরা জানি যে আমাদের এই দেশ সময় কী ছিল অখণ্ড ছিল অর্থাৎ দুটো পাকিস্তান সংযুক্তভাবে আমরা ছিলাম যেটি পাকিস্তান নামে ছিল আর আমরা ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে তো তখনকার যে দেশ ভাগের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পূর্বে যখন অখণ্ড পাকিস্তান ছিল তখন প্রতিষ্ঠানগুলো মূলত পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক ছিল এবং বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠানের কি হতো কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হতো তো আমাদের দেশে অধিকাংশ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে হয় এখানে আঞ্চলিক কেন্দ্র থেকে এগুলো পূর্ণাঙ্গ রূপ পেয়েছে অথবা কি পশ্চিম পাকিস্তানের যে নামকরণ ছিল সেটা পূর্ব পাকিস্তানের দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ নামে অভিহিত করা হয়েছে তো এইরকমভাবে উনিশশো সাতান্ন সালে ইউনেস্কোর কারিগরি সহায়তায় কি করা হয়েছে এই ব্যান্স ডকটি প্রথম করাচিতে প্রতিষ্ঠিত হয় এবং এটার নাম ছিল পাকিস্তান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্থাৎ পিসিএসআইআর এর অধীনে কী করা হয়েছিল পাকিস্তান জাতীয় বিজ্ঞান ও কারিগরি সংগ্রহ বিতরণ কেন্দ্র যেটা ডক তৈরি হয়েছিল সেই ডক থেকে উনিশশো তেষট্টি সালে এটি কি পূর্বাঞ্চলীয় যে পাকিস্তান আমাদের যে পূর্ব বঙ্গ ছিল এখানে কি করা হয়েছে এটার একটা আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল তো এই আঞ্চলিক কেন্দ্র থেকেই পরবর্তীতে স্বাধীনতা যখন যুদ্ধ হলো আমরা স্বাধীন হলাম তখন এই কেন্দ্রটিকে কি ডক নামে অভিহিত করা হলো এরপরে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে যে শিক্ষা মন্ত্রণালয় ছিল তার অধীনে এটি ছিল উনিশশো সালে এরপরে উনিশশো সালে এটি স্বতন্ত্র একটি জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পরবর্তীতে দু সাল থেকে এটিকে কি করা হল বা বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার হিসেবে সাহিত্যশাসিত একটি সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হলো তো এই হচ্ছে ডগের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস বিস্তারিত আপনারা আর বিভিন্ন বইগুলোতে দেখলেই বুঝতে পারবেন তবে যে ঐতিহাসিক তথ্যটুকু আপনাদের জানা একান্ত প্রয়োজন এটা প্রতিষ্ঠার পেছনে সেটুকুই এখানে উল্লেখ করা হয়েছে এই প্রতিষ্ঠানটি কি ধরনের সেবা প্রদান করে এই প্রতিষ্ঠানটি যেহেতু আমরা আগেই বলেছি যে এটি ডকুমেন্টেশন সেন্টার এটু কিন্তু মূলত লাইব্রেরি সার্ভিস নয় লাইব্রেরি থেকে কিছুটা ভিন্ন কারণ এখানে বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য ও তথ্য সামগ্রী সংগ্রহ করা হয় এবং বিতরণ করা হয় তো এই ব্যান্স ডক যেটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এটি হচ্ছে বর্তমানে বিজ্ঞান ও তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এখান থেকে কি করা হয় এখানে যেমন পুস্তক সংগ্রহ করা হয় বিজ্ঞান ও প্রযুক্তিগত এর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির উপর বিভিন্ন যে জার্নাল রয়েছে মূলত জার্নাল এবং গবেষণা যে প্রবন্ধ রয়েছে সেগুলোই কিন্তু এখানে সংগ্রহ করা হয় আপনার যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিশ হাজারের অধিক গ্রন্থ এখানে রয়েছে এর এর বাইরেও কি রয়েছে অনেক অর্থাৎ শত শত সাময়িক এবং রিপোর্ট রয়েছে এছাড়াও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হ্যাঁ ব্যাঞ্জডগের কিন্তু বেশ কয়েকটি বিভাগ আছে তার মধ্যে হচ্ছে লাইব্রেরি ডকুমেন্টেশন সেন্টার হচ্ছে একটি বিভাগ যার অধীনে এই ব্যাসডক এই ডকুমেন্টেশন সেবাটা প্রদান করে থাকে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে অনলাইন যে রিসোর্সফুল ডেটাবেজ রয়েছে আপনারা হয়তো বা নাম শুনেছেন অ্যাগোরা এবং হিনারি হিনারি হচ্ছে হেলথ রিলেটেড এটা একটা ডেটাবেজ অনলাইন ডেটাবেজ এবং এই ডেটাবেজটি খুবই সমৃদ্ধ আরেকটি হয়েছে রয়েছে অ্যাগোরা অ্যাগোরা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড অনলাইন রিসোর্স বা ডেটাবেজ এই দুটোতেই কি অ্যাক্সেস করার এ দুটোর প্রায় পাঁচ হাজারের অধিক জার্নালে অনলাইন জার্নালে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছে কে এই ডক ডকুমেন্টেশান সেন্টারটি এখানে দেখুন হিনারি এবং অ্যাগোরা যে দুটি অ্যাক্রোনিম ব্যবহার করা হয়েছে হিনারিটা হচ্ছে কি হেলথ ইন্টারনেটওয়ার্ক অ্যাক্সেস টু রিসার্চ ইনিশিয়েটিভ আর অ্যাগোরা হচ্ছে অ্যাক্সেস টু অনলাইন রিসার্চ অন এগ্রিকালচারাল ডেটাবেস অর্থাৎ আপনারা নামকরণ দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রথমটি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন জার্নাল বা অনলাইন জার্নাল দিয়ে থাকে এবং এই অনলাইন আপনারা আরও একটি বিষয় হয়তো জেনে থাকবেন আমাদের যে হার্ড কপি বই রয়েছে পুস্তক এই হার্ড কপি জার্নাল রয়েছে এগুলোর বাইরে অনলাইনে যে জার্নালগুলো রয়েছে এগুলো কিন্তু হাইলি পেইড জার্নাল এবং এই ইন্টারন্যাশনাল মানের এই জার্নালগুলোতে খুব সহজে অ্যাক্সেস পাওয়া যায় না এবং ক্রয় করাও খুব দুঃসাধ্য প্রায় যে গ্রন্থাগার কেন্দ্রগুলো রয়েছে বা গ্রন্থাগারগুলো রয়েছে এগুলো কিন্তু সহজে ক্রয় করতে পারে না বাংলাদেশের গুটি কয়েক গ্রন্থাগার এবং এগুলো অধিকাংশ হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে গ্রন্থাগার তারাই শুধুমাত্র অনলাইন জার্নালে ক্রয় করতে পারে এবং তাদের অ্যাক্সেস সুবিধা আছে তাছাড়া এমনি যে আদার গ্রন্থাগারগুলো রয়েছে আমরা জানি যে চার প্রকার গ্রন্থাগার অন্যান্য যে গ্রন্থাগারগুলো রয়েছে এগুলোর অ্যাক্সেস খুব লিমিটেড নাই বললেই চলে তো ব্যান্স ডক কী করছে বাংলাদেশের যত বিজ্ঞান ও প্রযুক্তিগত কি রয়েছে প্রকাশনা রয়েছে গবেষণা প্রবন্ধ রয়েছে তারা কি করছে এগুলো সংগ্রহ করছে এগুলো সংগ্রহ করার পাশাপাশি অনলাইন যে ডেটাবেজ রয়েছে এই বিজ্ঞান ও প্রযুক্তির ওপর সেই ডেটাবেজের প্রায় পাঁচ হাজারের উপর জার্নালে কি করছে অ্যাক্সেস দিচ্ছে এবং সেটা যে কোনো যে কোনো পাঠককে দিচ্ছে তবে বিজ্ঞান ও প্রযুক্তিগত যারা গবেষক রয়েছে তাদেরকে এটা প্রায়োরিটি বেসিসে অ্যাক্সেস দেওয়া হয় এরপরে দেখুন ডকুমেন্ট সংগ্রহ ও ডেলিভারি সেবা রয়েছে ডকুমেন্ট সংগ্রহ আমরা জানি প্রত্যেকটা গ্রন্থাগার কেন্দ্র হোক তথ্য কেন্দ্র হোক অথবা ডকুমেন্টেশন কেন্দ্র হোক তাদের প্রথম ও প্রধান কাজই হচ্ছে কি ডকুমেন্ট সংগ্রহ করা তো এটিও একটি ডকুমেন্টেশন সেন্টার নর্মালি আমরা ধরেই নিতে পারি যে তারাও ডকুমেন্ট সংগ্রহ করে থাকে কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে অর্থাৎ অন্যান্য যে ডকুমেন্ট এবং লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টার রয়েছে তারা যেভাবে যে ডকুমেন্টগুলো সংগ্রহ করে ডক কিন্তু একটু ভিন্ন ধরনের এবং উন্নত ধরনের ডকুমেন্ট সংগ্রহ করে রকম বিষয়টি আমি খোলাসা করি সেটি হচ্ছে যে অধিকাংশ গ্রন্থাগার কি করে তারা দেশীয় বিভিন্ন গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ করার প্রতি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু ডক দেশে বিদেশে সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী যত ধরনের লেটেস্ট যে পাবলিকেশন বিজ্ঞান ও প্রযুক্তির ওপর সেগুলো তারা কি সংগ্রহ করে এবং সংরক্ষণ করে ও বিতরণ করে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এরা গ্রন্থপঞ্জিগত সেবাও কী করে এরা ক্ষুদ্র পরিসরে কি কিছু কিছু বিজ্ঞান ও প্রযুক্তি গ্রন্থপঞ্জী এরা সংকলন করে এবং সেগুলো বিতরণ করে মূলত গ্রন্থপঞ্জি সংকলনের কাজ যেটি বাংলাদেশ ন্যাশনাল বিভোগ্রাফি আপনারা নাম শুনেছেন হয়তো বিএনবি এটি প্রকাশ করে কিন্তু না সংকলন করে এবং প্রকাশ করে কে বাংলাদেশের যে জাতীয় গ্রন্থাগার রয়েছে ন্যাশনাল লাইব্রেরি এর বাইরেও আরও কিছু প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে তারা তাদের নিজেদের যে বিষয় এবং অধিক্ষেত্র রয়েছে তার অধীনে ন্যাশনাল বিভিওগ্রাফি কী করে থাকে তারা সংকলন করে থাকে এরপরে রয়েছে কি বিশ্ব সাহিত্য সেবা অর্থাৎ স্পেশালাইজড কিছু সার্ভিস তারা দিয়ে থাকে এই ডক সেই সেবাগুলো কি তারা ট্রান্সলেশন সার্ভিস দেয় অর্থাৎ অনুবাদ সেবা রয়েছে এরপরে রয়েছে কি অনলাইনে যে ডকুমেন্ট সার্চিং আমি এই এর আগের পয়েন্টটাতে প্রথম পয়েন্টাতে বলেছি যে অনলাইন যে ডেটাবেজ রয়েছে এগুলোতে সার্চিং ফ্যাসিলিটিসও তারা দিয়ে থাকে তো এই ছিল ব্যান্সডকের ডক কর্তৃক যে প্রদত্ত সেবাসমূহ যে সেবাগুলো তারা দিয়ে থাকে সেগুলো এছাড়াও আরও কিছু সেবা রয়েছে আমরা জানি যে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রগুলো প্রায় সবগুলোতেই তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটেছে এবং কম্পিউটার অলমোস্ট অ্যাভেলেবল ইন অল টাইপস অফ লাইব্রেরিজ অ্যান্ড ইট হ্যাজ বিন ভেরি মাচ ইজিয়ার টু গেট দ্য ফ্যাসিলিটিস ফ্রম দোজ লাইব্রেরিজ অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার দেখুন আধুনিক গ্রন্থাগার তথ্য কেন্দ্রে কম্পিউটার সার্ভিসটা একেবারে কমন হয়ে গিয়েছে তো যেহেতু ব্যান্স ডাক হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ বিতরণ কেন্দ্র এদের তো প্রযুক্তিগত সেবা থাকবেই খুব স্বাভাবিক তো এরা কী করে কম্পিউটার সেবা দিয়ে থাকে এবং ইন্টারনেট সেবাও দিয়ে থাকে এছাড়াও এখান থেকে রিপ্রোগ্রাফিক সেবা পাওয়া যায় বিভিন্ন গবেষক ও প্রযুক্তিগত যে বিজ্ঞানী রয়েছে তারা কী করে এখান থেকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টের ফটো কপি পিডিএফ কপি এবং সফট কপিও নিতে পারে এছাড়াও ব্যান্সডক থেকে সিডি ডিভিডি ও মাইক্রো ডকুমেন্ট ব্যবহারেরও ব্যবস্থা করা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই ব্যান্সডক এনারা কী করে এনাদের কাছে কিন্তু ডাইরেক্টরি আছে বিশাল একটা ডাইরেক্টরি রয়েছে এবং এটা হচ্ছে বাংলাদেশের যত সায়েন্টিস্ট এবং টেকনোলজিস্ট রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি জানতে চান বাংলাদেশে কতজন সায়েন্টিস্ট রয়েছে এবং টেকনোলজিস্ট রয়েছে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ রয়েছে তাদের একটি তালিকা আপনার পূর্ণাঙ্গ তালিকা প্রয়োজন এই ডিরেক্টরিটি রয়েছে কার কাছে ডকের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টেশন সার্ভিস আরেকটি বিষয় দেখেন ইউনিয়ন ক্যাটালগ আমরা সাধারণত ক্যাটালগের নাম শুনেছি ক্যাটালগ কি হয় এটা হচ্ছে শর্ট একটা বিব্লিওগ্রাফিক্যাল প্রোফাইল কার বইয়ের বিব্লিওগ্রাফিয়াল বিব্লিওন মানে হচ্ছে বই আর বিব্লিওগ্রাফি মানে হচ্ছে কি বুকগ্রাফি আর কি মানে বইয়ের প্রোফাইল তো ইউনিয়ন ক্যাটালগ আমরা এটা নর্মাল ক্যাটালগের সাথে পরিচিত হয়তো বা ইউনিয়ন ক্যাটালগের নামও আপনারা শুনেছেন তো এই ইউনিয়ন ক্যাটালগটি কী করে এক বা একাধিক এখানে এক বললে ভুল হবে একাধিক একের অধিক একের অধিক যে ডকুমেন্টেশন সেন্টার রয়েছে তাদের মাঝে একটা লিঙ্কেজ তৈরি করে তারা কি করে ইউনিয়ন ক্যাটালগ তৈরি করে অর্থাৎ এক ক্যাটালগের মধ্যে একাধিক লাইব্রেরির নাম থাকে এবং কোন লাইব্রেরিতে পার্টিকুলার সে আইটেমটি রয়েছে সেটি চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে ইউনিয়ন ক্যাটালগের একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে আপনারা হয়তো অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং থিওরি এবং প্র্যাকটিক্যাল যে কোর্সটি রয়েছে সেখানে নিশ্চিত এই বিষয়গুলো জেনেছেন বা জানবেন এছাড়াও কি এখানে বিভিন্ন সায়েন্টিফিক অ্যাবস্ট্র্যাক্টও তৈরি করা হয় এবং প্রদান করা হয় সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল বিভিন্ন নিউজ ক্লিপিংও প্রদান করা হয় আরও একটি মজার বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠান থেকে ইয়ং যারা সায়েন্টিস্ট রয়েছে তাদের কিন্তু একটা ক্লাব তৈরি করা আছে অনলাইনে এবং তারা সেখানে ইন্টারাকশন করতে পারে তো এই সব এই সব ধরনের যারা এই যে টেকনোলজিস্ট এবং সায়েন্টিস্ট রয়েছে তাদের একটা গ্রেট কমন প্ল্যাটফর্ম হচ্ছে কি এই ব্যান্স ডকটা এবং অনলাইনের রিসোর্সে সবার কি এগুলো সার্চিং করার এবং ব্যবহার করার সুবিধা রয়েছে তো এই ছিল ব্যান্স ডক সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রায় একটি বড় প্রশ্ন আপনাদের যে ফাইনাল পরীক্ষা সেখানে এসে থাকে এরপরে আমরা জানবো আরও একটি ডকুমেন্টেশন সেন্টার সম্পর্কে এটি হচ্ছে কি বিআইডিএস বিআইডিএসটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এই উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে আমি প্রথমে শুরুর দিকে স্লাইডে বলছিলাম তো এটিরও প্রতিষ্ঠাকালীন যে ইতিহাস সেটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ব্যান্স ডকের মতোই এটিও সেই উনিশশো একান্ন সালে উৎপত্তি লাভ করে উনিশশো একাত্তর সালে এটি নামকরণ করা হয় নতুনভাবে চুহাত্তর সালে এটিকে ব্যান্স ডক হিসেবে নামকরণ করা হয় এরপরে কি এই প্রতিষ্ঠানের সংগ্রহ কিন্তু অনেক ব্যাপক এই প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দেড় লক্ষ পুস্তক রয়েছে এছাড়া আরও অসংখ্য ডকুমেন্ট রয়েছে এখানে পাঠকের সংখ্যাও প্রচুর অর্থাৎ তাদের রেজিস্টার্ড মেম্বারও অনেক প্রায় দশ হাজারের মতো এদের কিছু ইন হাউস ডেটাবেজ ইন ডেটাবেজ বলতে এদের নিজস্ব কিছু ডেটাবেজ রয়েছে এবং এই ইন হাউস ডেটাবেজে অ্যাক্সেস করার সুবিধাও রয়েছে এছাড়া এদের যে সম্পূর্ণ ডেটাবেজটি বারোটি সিডি রমের মধ্যে সিডি রমের মাধ্যমে কিন্তু তারা এই সেবাগুলো প্রদান করে থাকে তো বিআইডিএস এর এটি একটি স্পেসিফিক প্রতিষ্ঠান কিন্তু পার্টিকুলার এটাকে আমরা স্পেশাল লাইব্রেরি হিসেবে গণ্য করতে পারি স্পেশাল লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এটি আমরা প্রায় ভুল করি যে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এটি এবার কি ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের বাংলাদেশ সরকারের যতগুলো মন্ত্রণালয় রয়েছে যতগুলো মন্ত্রণালয়ের অধীনে যতগুলো অধিদপ্তর রয়েছে এবং অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায় থেকে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেবামূলক সবগুলো প্রতিষ্ঠানের কি প্রতি বছরের কিছু উন্নয়ন পরিকল্পনা থাকে এবং সেই উন্নয়ন পরিকল্পনার আদলে বিভিন্ন গবেষণা পরিচালিত হয় আর এই গবেষণাগুলো সবগুলো হচ্ছে উন্নয়ন কেন্দ্রিক তাহলে একবার চিন্তা করুন যে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানটি কতটা গুরুত্বপূর্ণ একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে এই যে বিআইডিএস বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের যে গবেষণাটি হয় এবং যে পরিকল্পনাটি হয় সেটি কোথা থেকে শুরু হয় এই বিআইডিএস থেকে এবং উন্নয়ন গবেষণা কর্মী বা বিশেষজ্ঞ যারা রয়েছে গবেষক রয়েছে তাদের সকল যে চিন্তা প্রসূত যে প্রকাশনা এবং তাদের গবেষণা কর্ম সবগুলো কোথায় সংরক্ষণ করে রাখা হয় এই বিআইডিএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ আপনারা জেনে আরও অবাক হবেন যে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ট্রেনিংও প্রদান করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে এই উন্নয়ন গবেষণা করার জন্য এখন এই উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে কী কী সেবা প্রদান করা হয় বা এদের কার্যাবলীটা কি আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখব দেখবো আপনারা যেমন স্লাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয় সভা আয়োজন করা হয় সিম্পোজিয়াম করা হয় ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় তো এগুলোর কি উন্নয়ন সংক্রান্ত যে বিভিন্ন ওয়ার্কিং পেপার রয়েছে সেগুলো এখান থেকে সেখানে সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় বিতরণ করা হয় মিটিং যে বিভিন্ন হয় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার পর সেই মিটিংয়ের পেপারগুলো এখান থেকে সাপ্লাই দেওয়া হয় ডিস্ট্রিবিউট করা হয় এছাড়াও যে উন্নয়ন সংক্রান্ত যে গবেষণার ডেটাবেজ রয়েছে সেই ডেটাবেজটাও তাদের সমৃদ্ধ এবং এই ডেটাবেজে অ্যাক্সেস রয়েছে এবং তাদের এটা ইনহাউস ডেটাবেজ কিন্তু নিজস্ব তৈরি ডেটাবেজ এদেরও রম ডেটাবেস রয়েছে এরা যে সভা সেমিনার করে সেগুলোর যে কনফারেন্স প্রসিডিংস হয় সেই প্রসিডিংসগুলো এখানে কি প্রিজার্ভ করা হয় এবং এই সবগুলো সংরক্ষিত এই ডকুমেন্ট কি একে একে তাদের চাহিদা মোতাবেক যারা এই উন্নয়ন গবেষণার সাথে জড়িত তাদেরকে প্রদান করা হয় তো এই ছিল বিআইডিএসের কি সেবাসমূহ আপনারা খেয়াল করবেন আমরা যে আধুনিক গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রর যে কার্যক্রম পরিচিতি ও সেবাগুলো সম্পর্কে জানছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ ডকুমেন্টেশন কাজটি তো হচ্ছে কি ডকুমেন্টেশন সেন্টারের আর ডকুমেন্টেশন সেন্টারের যে কাজগুলো করবে এগুলোই তো হচ্ছে সেবা প্রদানের জন্য সো ডকুমেন্টেশন সার্ভিস এ কারণেই এই প্রতিষ্ঠান কার্যাবলীগুলোকে বলা হচ্ছে এছাড়াও আরও কিছু সেবা রয়েছে এই বিআইডিএস এর যেমন উন্নয়ন যত যে ডেভেলপমেন্ট পলিসি তৈরি করা হয় সেই নীতি সংক্রান্ত তথ্যও কিন্তু এখান থেকে প্রদান করা হয় পলিসি মেকিং যে ডেভেলপগুলো করা পলিসি মেকিং যে সংলাপগুলো আয়োজন করা হয় সেই সংলাপগুলোর কিন্তু নিয়মিতভাবে রেকর্ড করে এগুলো প্রচার করা হয় এছাড়াও আমি আগেই বলেছি সভা সেমিনাত্ম করা হয় এছাড়াও পরিকল্পনা যে প্রণয়ন করা হয় পরিকল্পনার প্রণয়ন বলতে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে তার পূর্বেই কি আমরা প্ল্যান করি যে কিভাবে কাজটি করব তো আমাদের যে উন্নয়ন হবে সেই উন্নয়নটা যেমন আমাদের বাংলাদেশ সরকার আগামী একশো বছরের প্ল্যান করে ফেলেছে যেটাকে ডেল্টা প্ল্যান বলা হচ্ছে এই ডেল্টা প্ল্যান অনুযায়ী যদি আমরা তারপরে চিন্তা করুন আগামী একশো বছরে কি কি উন্নয়ন বাংলাদেশ সরকার করবে তার একটি প্ল্যানিং একশো বছর আগেই করা হয়ে গেছে তো সুতরাং এখানে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেই পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত ডকুমেন্টগুলো কিন্তু সেবা দেওয়া হয়ে থাকে তো এটি মূলত হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য যে গবেষণা হয় যে সভা সেমিনার সেম্পোজিয়াম কনফারেন্স হয় সেগুলো রিলেটেড যত ডকুমেন্ট রয়েছে এগুলো কি করে সংগ্রহ করে সংরক্ষণ করে এবং বিতরণ করে কে এই বিআইডিএস অর্থাৎ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবার আমরা তিন নাম্বার আরেকটি মডার্ন ডকুমেন্টেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার সম্পর্কে জানবো যেটি শুরুর স্লাইডে বলেছিলাম যে আইসিডিডিআরবি আপনারা অনেকেই নাম শুনেছেন ডায়রিয়া হলেই কোথায় ডায়রিয়া যদি মারাত্মক পর্যায়ে ধারণ করে তাহলে সরাসরি আমরা আইসিডিডিআরির নাম উল্লেখ করি এই আইসিডিডিআরবি সেন্টার থেকে কি করা হয় ডায়রিয়া নিরাময়ের যে বিভিন্ন প্রতিষেধক বিভিন্ন যে ওষুধ সালাইন সবগুলো কিন্তু এই আইসিডিডিআরবি থেকে কি করা হয় উৎপাদন করা হয় এখান থেকেই পলিসি মেকিং করে সেটার গাইডলাইন দেওয়া হয় তো দেখুন আইসিডিডিআরবিটা প্রতিষ্ঠা হয়েছে এটি কিন্তু অনেক পুরনো একটি প্রতিষ্ঠান উনিশশো সালে এটি উৎপত্তি লাভ করে এরপরে উনিশশো সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা ও ইকোনমিক প্রতিষ্ঠান নামকরণ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আইসিডিডিআরবির যে প্রতিষ্ঠা ও সংগ্রহ সম্পর্কে বলা হয়েছে এর বাইরেও আমার নিজের সুযোগ হয়েছিল আইসিডিডিআরবিতে যাবার দুইবার ওখানে সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে তাদেরও কিন্তু অনেকটি বিভাগ রয়েছে বেশ কয়েকটি বিভাগ তো সেই বিভাগগুলোতে কি করা হয় তারা স্পেসিফিক কিছু সেবা দিয়ে থাকে এবং এগুলো সবগুলো হচ্ছে হেলথ রিলেটেড আমরা দেখবো আইসিডিডিআরবি মূলত কি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে এর এল আই এস এস নামে একটা বিশেষ বিভাগ রয়েছে যার মাধ্যমে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সার্ভিস সেকশান সেখান থেকে কিন্তু কি এ সেবাটা প্রদান করা হয় এখানে স্বাস্থ্য রিলেটেড অর্থাৎ ডায়ারিয়ার সাথে সম্পর্কিত 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 ছাড়াও আরও যে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্ক পুষ্টি পুষ্টি বিষয়ক গবেষণা প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সেবা প্রদান করা হয় আইসিডিডিআরবির অধীনে কিন্তু বিভিন্ন স্কলারশিপও কি প্রদান করা হয়ে থাকে এখানে প্রতি বছর স্কলারশিপ প্রদান করা হয় এখান থেকে আপনার কিছু কমন সার্ভিস রয়েছে যেগুলো আমরা উল্লেখ করছি না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদেরও কিন্তু সমৃদ্ধ ডেটাবেজ রয়েছে এদের ওপ্যাকে প্রবেশ করার সুযোগ রয়েছে এছাড়াও কি এদের স্পেশাল রিডিং রুম সার্ভিস রয়েছে সদস্য সেবা রয়েছে এগুলো হচ্ছে আইসিডিডিআরবি সেবা আপনারা আইসিডিডিআরবি সম্পর্কে শুধু এটুকুই জেনে রাখেন যে জাতীয় পুষ্টি যে সমৃদ্ধ এবং ডায়েরিয়া সম্পর্কিত যত ডকুমেন্ট রয়েছে সব হচ্ছে এই আইসিডিডিআরবি থেকে হয়ে থাকে তো এই ছিল আধুনিক গ্রন্থাগার ডকুমেন্টেশন সেন্টার অর্থাৎ তিনটি ব্যান্স ডক আরবি এবং বিআইডিএস এই তিনটি নিয়ে আলোচনা যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাতে পারেন অথবা আপনারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করেও জানাতে পারেন ভালো থাকবেন দেখা হবে আগামী পঞ্চম লেকচারে আসসালামু আলাইকুম